नमस्कार एक्वाकल्चर डायरी यूट्यूब चैनल सबा के स्वागत आशा करी भलो प्रतिनियत जो विज्ञान भित्तिक माछ चाषेर चैने आलोचना करी एखाने विज्ञान भित्तिक माछ चाष बोलते कि बुझी आप सब समय बोली विज्ञान भित्तिक माछ चाष कर सुफल पा किन्तु सेटा वास्तव होते देखा जाए अनेक समय आपनारा आशानुरूप फल पाच्छेन ना तार कारणटा किन्तु यदि आमरा देखी जे सेटा विज्ञानटाके सठिकभावे माना होच्छे किना सेटा यदि निजे एनालिसिस करेन ताहले किन्तु बुझे जाबेन आपनार उत्तर आपनि पेये जाबेन। एटा एई विज्ञान भित्तिक माछ चाष माने पद्धति मेने चाष करा। सेई पद्धतिगुलो कि कि प्रथमे जेमन यदि आमि धरि जे जेमन पुकुरे तेमन चाष अर्थात एबारे जदि आमरा छोटो पुकुर हय सेटा अवश्यई बड़ो माछेर चाष करले लाभजनक हबे ना अवश्यई सेटा छोटो माछेर जन्य जेटा आदुर पुकुर आमरा साधारणत स्पन छेड़े अर्थात डिमपोना छेड़े आमरा धानीपोना तैरि करते पारि। जदि माझारी मानेर पुकुर हय सेई क्षेत्रे अवश्यई सेटा आमरा धानीपोना थेके चारापोना तैरि करार जन्य सेटा आदर्श। आर जदि आमरा बड़ो माछ तैरि करि अवश्यई सेटा एक बीघा बा तार थेके बड़ो होले सेई जायगाय किन्तु फलनटा भालो हबे। এইভাবে মোটামুটি আমরা যদি পুকুরটাকে নির্বাচন করি তাহলে কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা ভালো ফল পাওয়ার এটা আশা থাকছে। এরপরে চলে আসি যে পুকুরে যদি আমরা চাষ করি আমরা এটা কি করি কিনা আমরা দেখুন। অনেকেই বলেন যে যে সেখানে পুকুরে আগাছা রেখে যদি চাষ করা যায় সেটা নিশ্চয়ই কিন্তু ভালো হবে না, তার জন্য আগাছাকে তুলতে হবে। যদি আগাছা না তুলি তাহলে কি হবে? কারণ আগাছা কি করে যে পুকুরের যে জৈবকণা তৈরিতে অর্থাৎ এই যে প্রাণীকণা বা আমাদের ফাইটোপ্লাঙ্কটন মানে উদ্ভিদকণা এই প্রাকৃতিক খাদ্য তৈরিতে বাধা সৃষ্টি করে। কারণ এটার একটা আসল কারণ হচ্ছে যখন আমরা সেখানে আগাছা থাকে সেই আগাছা কিন্তু ওখানকার সার বস্তুকে এটাকে টেনে নেয়। সেই সার বস্তু টেনে নেওয়ার জন্য সেখানে কিন্তু প্রোডাকশানটা কী হয় যে ন্যাচারাল ফুডের যে প্রোডাকশানটা সেটা কিন্তু ব্যাহত হয়। এর জন্য অবশ্যই আমাদের আগাছাকে তুলে দেওয়ার দরকার। এবার আবার এখানেও দেখি মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন আসে যে বড় রুই কাতলা যদি আমরা থাকে সেখানে যদি আমি এই যে ছোটো পোনা থাকি ডিম পোনা ছাড়ি বা ধানি পোনা ছাড়ি তাহলে হবে কি না? ডিম পোনাকে কি কাতলা মাছ খেয়ে নেয়? এখন দেখুন ডিম পোনাটা অনেকটাই ছোটো এবং কাতলা মাছের যেটা তার কাছে কিন্তু ডিম পোনা বা মাছের বাচ্চা বলে নয়, সে একটা যে ছোট্ট একটা মানে পোকা বা ছোট একটা জীব সেই ভেবে সেটা খায়। এবং অবশ্যই আমরা যে পুকুর প্রস্তুতির জন্য এটা সর্বদা আজকে শুধু আমি বা আমাদের এই নতুন কিছু নয়, 1960 সাল থেকে যখন বিজ্ঞানভিত্তিক মাছ চাষের যখন প্রচলন হয় সেই সময় বলা হয়েছে যে সমস্ত মাছকে কিন্তু তুলে দিতে হবে, যেটাকে বলা হয় অবাঞ্ছিত মাছ। তাহলে অবাঞ্ছিত মাছ মানে কি? মানে যে মাছটাকে আমরা ছাড়ছি সেটা বাদ দিয়ে কিন্তু পুরনো কোনো মাছ রাখা যাবে না, সে রুই কাতলা হোক আর অন্য যদি হয় সে তো রাক্ষসে মাছ, তো সে স্বাভাবিকভাবে তারা খেয়েও ফেলবে। এর জন্য কিন্তু যখন আমরা ছোটো মাছের চাষ করব, চারাপোনা যখন ছাড়ব অবশ্যই সেখানে পুরনো মাছকে সরিয়ে দিতে হবে, এটা পুকুর প্রস্তুতির একটা অঙ্গ। এরপরে চলে আসছি যে সেখানে যখন আমাদের একটা জীবকণা মানে যেটাকে উদ্ভিদকণা বা প্রাণীকণা যেটা আধিক্য ঘটানোর জন্য অবশ্যই সেখানে একটা সার প্রয়োগ করা উচিত, যখন দরকার জৈব সার বা প্রয়োজনে সেখানে রাসায়নিক সার প্রয়োগ করা। এবং এরপরে যেটা ধাপটা আমাদের মানা উচিত সেটা হচ্ছে কি এটা চুন দিয়ে এটাকে পিএইচটাকে ঠিক করা, কারণ পিএইচ যদি আম্লিক পিএইচে মাছ কিন্তু ভালো হবে না, সেই জন্য অল্প ক্ষারীয় পিএইচ করার জন্য অবশ্যই সেখানে চুন প্রয়োগ করতে হবে পুকুর প্রস্তুতির সময়। এই গেল পুকুর প্রস্তুতির দিক। এরপরে যখন আমরা ছাড়বো যে মাছ ছাড়বো, তো মাছ আমি কী মাছ ছাড়বো সেটা দেখা। এবং সেখানে স্বাভাবিকভাবে পুকুর তৈরিতে আমরা যদি পোনা মাছের চাষ করি আমরা তিন ধরনের স্টেজে যেটা পোনা মাছের যেটা হয় একটা মানে আদুর পুকুরের জন্য যেটাকে স্পন বলি সেটাকে ডিম পোনা বলি, সে ডিম পোনা ছাড়া যায়। তাহলে ডিম পোনা আমি কত ছাড়বো নিশ্চয়ই আমাকে জানতে হবে। ধানি পোনা যদি ছাড়ি আমি কতটা ছাড়বো সেটা জানতে হবে। যদি আমি মিশ্র মৎস্য চাষের মতো যেটা বড় পোনা তৈরি করবো অর্থাৎ আমি চারাপোনা ছেড়ে সেটা টেবিল সাইজ ফিস মানে খাদ্য উপযোগী যে মাছ সেটাকে আমি তৈরি করব, অবশ্যই তার একটা মজুদ সংখ্যা থাকা দরকার। সেই মজুদ সংখ্যা হিসাবে যেটা সাধারণত দেখা যায় যেটা যদি আতুর পুকুর হয় ডিম পোনার মজুদ সংখ্যা ডেসমিল প্রতি সাধারণত 20,000 করে ছাড়া, এটা কিন্তু মনে রাখতে হবে 20,000। সে 20,000-এর জায়গায় যদি আপনি 2,00,000 ছাড়েন স্বাভাবিকভাবে সেখানে কিন্তু তার গ্রোথটা হ্যাম্পার হবে, কারণ সেক্ষেত্রে বা তাদের যেটা বাড় হওয়ার দরকার বা সার্ভাইবিলিটি সেটা আপনি পাবেন না। কারণ এইগুলো যে করা হয়েছে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তো এইগুলো বিজ্ঞানটাকে তৈরি করা হয়েছে, তাই বিজ্ঞানটাকে আপনাকে মানতে হবে। এরপরে চলে আসি
আমি যদি সেখানে ধানি পোনা ছাড়ি তাহলে ডেসিমেলে কটা ছাড়ব, আমি সেখানে 800 পর্যন্ত আমি সেটা মজুদ করতে পারি। আর যদি আমি সেখানে চারা পোনা ছাড়ি তাহলে ডেসিমেলে আমি 40টা পর্যন্ত আমি এখানে ছাড়তে পারবো, সেটা বড় মাছ তৈরি করার জন্য। এইভাবে থাকলো এবং স্বাভাবিকভাবে যদি এইটাকে আমরা প্রতি বর্গমিটারে বুঝে নিতে চাই তাহলে বর্গমিটারে সেটা জানেন যে একটা 10,000 বর্গমিটারে এক হেক্টার হয়, তেমনি তার এক ভাগ মানে এক বর্গমিটার সেই জায়গায় আতুর পুকুরের জন্য আমি 500টি এবং সেটা পালন পুকুরের জন্য মাত্র 20টি এবং সেটা হচ্ছে এই যে চারাপোনা ছেড়ে যখন করা হয় মাত্র 1টি। এই মজুদ সংখ্যাটা যদি না মানি তাহলে কিন্তু আমার স্বাভাবিকভাবে সেখানে খাদ্যের ঘাটতি হবে এবং যদি খাদ্যটা আপনি বেশি করে দেন সেক্ষেত্রে তার একটা সেলফ লোডে যে পলিউশন হবে এবং এই যে জিনিসগুলো সবসময়কে ভাবতে হবে যে আমাদের যে নর্মাল যে ক্যারিং ক্যাপাসিটি সেই ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী এগুলো কিন্তু একটা নির্দিষ্ট করা হয়েছে। ঠিক আছে, এই গেল মোটামুটি মাছ ছাড়া। এবং মাছ ছাড়ার সময় যেমন সংখ্যাটাকে জোর দেওয়া হয় তেমনি কেনা মাছকে যখন ছাড়ব সেটা অবশ্যই যে সেটাকে অন্তত যখন পরিবহনের পরে যেমন তার চারাপোনাটাকে একটা জলের যে টেম্পারেচারটাকে সেটাকে ব্যালেন্স করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের সঠিকভাবে আমাদের এটা জানতে হবে। এছাড়া হচ্ছে যে আমি যদি ছাড়ব যে মাছের যে কোন জাতের মাছ কটা করে ছাড়ব, অবশ্যই সেটা আঁতুর পুকুরে এটা রাখার কোনো নির্দিষ্ট নেই, সেখানে ছোট বাচ্চা যে যেমন কোনো রকম জাত থাকে না সেরকম এখানে কিন্তু যে কোনো জাতের মাছ সেটা কিন্তু আপনি একসঙ্গে এটা করতে পারেন। কিন্তু ধানি যখন হয়ে যাবে, ধানি থেকে যখন চারা পোনা করবেন অবশ্যই সেখানে এই যদি আমরা কাতলা রুই এবং রিগেল করি তাহলে কিন্তু 4×3×3 অর্থাৎ প্রতি 10টি মাছের জন্য 4টি করে মানে কাতলা বা উপরের স্তরের মাছ এবং সেখানে রুই বা মাঝের স্তরের মাছ এবং হচ্ছে নিচের স্তরের মাছ সেটা মৃগেল এটা আমরা ছাড়তে পারি। তেমনিভাবে সেটাকে আমরা যদি একসঙ্গে মনে করুন সব যে পোনাগুলো বিশেষত চাষযোগ্য যে পোনা সেখানে কাতলা সিলভার কাপ রুই মানে যেটাকে আমরা গ্রাস কাপ বলি তেমনিভাবে মৃগেল এবং কমন কাপ যদি ছাড়ি সেক্ষেত্রে তার রেশিওটা হচ্ছে প্রতি মানে এর জন্য 100টি জন্য সেটা কাতলা হবে 20টি এবং সেখানে সিলভার কাপ হবে 20টি রুই হবে সেখানে 20টি এবং সেক্ষেত্রে গ্রাস কাপ হবে 10টি এবং হচ্ছে 15টি হচ্ছে মৃগেল এবং 15টি হচ্ছে কমন কাপ। তার এই সংখ্যাগুলো রাখতে হবে এবং মজুদ পুকুরে ঠিক কিন্তু একইভাবে আমরা এই যে পালন পুকুরে যে মজুদ সংখ্যা সেইভাবে কাতলা সিলভার কাপ রুই আর আমার গ্রাস কাপ বা মৃগেল এবং কমন কাপ ছাড়লে একই অনুপাতে আমরা পালন পুকুরের মতো আমরা সেখানে ছাড়তে পারি। এই গুলো মাছ ছাড়া। এরপরে যেটা হচ্ছে মাছকে অবশ্যই একটু পরিপূরক খাবার দিতে হবে এবং পরিপূরক খাবার যেমন দিতে হবে সেখানে আর কী করতে হবে একটু মানে জৈব সার এবং রাসায়নিক সার দিতে হবে, তাতে একটা জীবকণার যে মানে প্ল্যাঙ্কটনটা তৈরি হবে ভালো এবং পুকুরের পরিবেশ ভালো রেখে একটা চুন দিতে হবে এবং মাঝে মাঝে সেখানে জাল টেনে মাছের স্বাস্থ্যটা পরীক্ষা করতে হবে। এবং এই চাষে যেটা মূলত এটা মজুদ পুকুর বা পালন পুকুরের জন্য, আর আদর পুকুরের ক্ষেত্রে মোটামুটি 4-5 দিন পর থেকে সেটা গলন দেওয়া হয় এবং সেটা যেহেতু 12-15 দিনের চাষ সেই জন্য হারভেস্ট হয়ে যাচ্ছে এবং পালন পুকুরে সেটা 3 মাসের চাষ, সেই জন্য এই যে সুপারিশগুলো চাষ মানে মাছ ছাড়ার যে পরবর্তী যে সুপারিশগুলো সেটা অবশ্যই মানতে হবে। আর মজুদ পুকুরের ক্ষেত্রে তো অবশ্যই সেখানে যে প্রতিদিন যেমন খাদ্য দেওয়া তার সঙ্গে প্রতি মাসে একবার করে জৈব সার রাসায়নিক সার এবং চুন প্রয়োগ এবং জাল টানা এটা কিন্তু করতে হবে। এই যদি আমরা এগুলো মানি তবেই কিন্তু আমাদের এখানে সুফল পাওয়া যাবে। তাই অবশ্যই এই বিজ্ঞানভিত্তিক মাছ চাষ সেটাকে মানতে হলে বিজ্ঞানটাকে মানুন, অবশ্যই সুফল পাবেন। আপনারা এটা আলোচনা দেখতে থাকুন, ভালো করে দেখুন এবং এটাকে আগামী দিনেও যাতে মাছ চাষের যে আরও বিভিন্ন দিকগুলো রয়েছে এক একটি বিষয়ের উপরে আপনাদের যেটা ইন্টারেস্ট হবে আপনারা লিখে জানাবেন, সেইগুলোকে একটা পর্যায়ক্রমে সেটাকে আলোচনা করার আমি চেষ্টা করব। আজ এইটুকু, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।